Assalamualaikum guys, কেমন আছেন সবাই? চলে এলাম মারিয়া ফিল ব্লগ থেকে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হুট করে সিদ্ধান্ত নিলাম আমার মেয়ের জন্য সারপ্রাইজ গিফট আনতে যাব আমরা এখন। তো দেখে থাকুন সাথে থাকুন কি সারপ্রাইজ গিফট আমি আমার মেয়ের জন্য নিয়ে আসি। সো গাইজ, আমরা যাচ্ছি আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আনার জন্য। তো এখন আমরা যাচ্ছি গুলশান ডিসিসি মার্কেট। আই হোপ মার্কেটটা খোলা পাবো। তো টেনশনে আছি যে খোলা পাবো কি পাবো না। এই যে ডিসিসি মার্কেট খোলা, এখানে সবসময় লাইটিং থাকে নাকি? ঈদের জন্য না, ঈদের জন্য খোলা রাখছে। তো আমরা সরাসরি দোতলায় চলে যাচ্ছি, কারণ বেবির জন্য যে জিনিসটা কিনবো সেটা দোতলাতেই পাবো। তো বেবির জন্য, বেবি বলতে আমার বড় মেয়ের জন্য যেটা কিনবো সেটা হচ্ছে এই যে এই সাইডে পাবো। ওটা কি একটু দেখানো যাবে? আচ্ছা, এনআলসারটা ওটা মুভিং করবে না, দেখানো যাবে কি দুইটাই? হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটাই ও দুইটাই দেখতে চাচ্ছিলাম একটু। এটা হাঁটবে, হাতগুলো নাড়াবে, মিউজিক হবে, দেখানো যাবে না? না, মানে আমাদেরকে এটা চলবে না, এটা গান গাইবে বা মিউজিক হবে, এটা মাইক্রোফোনে এটাও মিউজিক হবে। আচ্ছা, এটা মুখ করবে। আচ্ছা, তিনটার মধ্যে কোনটার প্রাইস কেমন? এটা হলো ম্যাডাম 2000 টাকা। আচ্ছা, আর ভাইয়ের হাতেরটা? এটা হলো 1800 যদি নেন 900, কম হবে না। আর এটা যদি নেন একদম কত বলে দেন? এটা 1800। আনবক্সিং চলছে, টেস্টিং হবে, ভালো হলে নিয়ে নিব। গান একটাই, ঠিক আছে। তবে দলগুলো কিন্তু খুব ভালো, রাবারে সবগুলো, রাবারে সিলিকন রাবার। এগুলো আমি মনে হচ্ছিলাম যে বডিটা প্লাস্টিক, অন্তি না রাবার। মানে মানে ভাইয়াদেরই তো দোকান থেকেই তো নাও নাকি? রামেন নুডলস নেওয়ার জন্য যাচ্ছি। যাচ্ছিটা কোথায়? মাওলা কি মার্কেটের নাম? আচ্ছা,
মাওলা আচ্ছা মাওলা হচ্ছে দোকানের নাম এখন মাওলাতে যাব আমরা বিসিসি মার্কেটে মাওলাতে যাচ্ছি রামেন নুডলসের জন্য দেখা যাক পাই কিনা সবাই তো বলল পাবো ভাই রামেন তো আছে না না এটা নাই স্পাইসিটা লাগবে আপনাদের রামেন সসটা কিরকম প্রাইস রামেন যে সসটা আমাদের মোটামুটি কেনাকাটা শেষ ক্যাম্পাস থেকে নিবা নিচে থেকে এখন ক্যাম্পাস নেওয়ার জন্য আমরা যাচ্ছি আচ্ছা ভাই ওখানে কি কি ফ্লেভারের আছে আচ্ছা এখানে চকলেট দেখলাম বাদাম ম্যাঙ্গো এই টাইপের কিছু নাই না লাগবে না আনছি আমি দেখছি ঠিক আছে কত হয় দেখেন তো আমাদের শপিং শেষ আপনাদের ভাইয়ার হাতে দেখেন কত কিছু তো এখন আমাদের কেনাকাটা যেহেতু শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আরশের জন্য ওরকম ভালো কোনো বন্দুক পেলাম না আর মেয়ের জন্য যেই গাড়িটা নিতে চেয়েছিলাম সেটাও পাইলাম না তো এখন হচ্ছে বাসায় যাব পেলাম না তো এখানে এসে এই যে কাকার দোকান থেকে হচ্ছে এই বন্দুকটা নিলাম বেবির জন্য আরশের জন্য তো গাইস বাসা যাও অবধি আর ব্লগটাকে বড় করব না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে বাচ্চাদের জন্য টুকটাক শপিং করতে আসছিলাম একটু খেলনা আইটেম কিন্তু যেমনটা চাচ্ছিলাম ওরকমটা পাই নাই এজন্য খুবই আপসেট লাগতেছে আপসেট ফিল হচ্ছে ভিতর থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ যা কিছু পাইছি মনে হয় মেয়ে হ্যাপি হবে ও এলসা ডলের জন্য অনেকদিন ধরেই ওর বাবাকে বলতেছিল তো আমরা আজকে আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা যদিও পাই নাই কিন্তু ওর বাবা বলতেছে ঠিক আছে এটা আপাতত নাও পরে আবার কিনে দিব আর আমার ইচ্ছা ছিল ওর জন্য একটা গাড়ি কিনবো কিন্তু সেটা আর হইল না তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ রাস্তার মধ্যে হঠাৎ করে এরকম গুন্ডার স্টেট বন্ধ হয়ে গেল তাহলে এখন কিভাবে বাসায় যাবো